বন্ধুরা, আমরা এমন অনেক গাড়ি দেখেছি যেগুলো অত্যন্ত দ্রুতগতির হয়, এমনকি ইঞ্জিনবিহীন গাড়িও আমাদের অনেকেরই দেখা। কিন্তু অতীতে এবং বর্তমানে এমন কিছু গাড়ি ছিল বা আছে যেগুলো সত্যি অদ্ভুত এবং আকর্ষণীয়। সাধারণ নিয়মে চলা গাড়ি থেকে শুরু করে শব্দের গতিকেও হার মানাতে পারে এমন গাড়িও রয়েছে। এমন কিছু ডিজাইনের গাড়ি রয়েছে যা মানুষকে সত্যি অবাক করে দেয়। সেঞ্চুরির আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি এ ধরনেরই অদ্ভুত এবং আকর্ষণীয় কিছু গাড়ি, যা দেখলে সত্যি আপনি অবাক হয়ে যাবেন। তো স্বাগতম আপনাকে সেঞ্চুরির আরো একটি নতুন এপিসোডে। কোয়েনিগসেগ অ্যাগেরা আরএস, অসাধারণ সুন্দর এই গাড়িটি সুইডেনের তৈরি। এই গাড়িটি বিশ্বের সর্বাপেক্ষা দ্রুতগামী গাড়ি, যার মূল্য $2.1 মিলিয়ন। গাড়িটি ঘন্টায় 284 মাইল বেগে ছুটতে পারে, যা আপনাকে অবাক করে দেওয়ার জন্য যথেষ্ট। একটো ওয়ান, ঘোস্টবাস্টার্স নামক জনপ্রিয় সিনেমায় প্রেতাত্মা অনুসন্ধানের কাজে ব্যবহৃত একটি গাড়ি দেখানো হয়। বাস্তবের একটো ওয়ান নামক গাড়িটি বলা যায় সেটিরই একটি প্রতিরূপ। 1959 সালে তৈরি ক্যাডিল্যাক মিলার মেটিওর নামক অ্যাম্বুলেন্সের সংস্করণের মাধ্যমে একটো ওয়ান গাড়ি তৈরি করা হয়েছিল। অদ্ভুত ধরনের প্রযুক্তি সম্বলিত একটো ওয়ান হুবহু ঘোস্টবাস্টার্স চলচ্চিত্রের গাড়িটির মতোই দেখতে, এবং সে সময় মাত্র 400টি একটো ওয়ান গাড়ি তৈরি করা হয়েছিল। পিল পি ফিফটি, তিন চাকা বিশিষ্ট পিল পি ফিফটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম গাড়ি, যা 1960 সালের দিকে বেশ জনপ্রিয় ছিল। সামনে থেকে শুরু করে পেছন পর্যন্ত মাত্র 54 ইঞ্চি লম্বা গাড়িটি খুবই অল্প জায়গার মধ্যে আপনি পার্ক করতে পারবেন। পিল পি ফিফটি গাড়িটি এতই ছোট যে গাড়িটি পার্ক করার পর একে খুঁজে পেতেও আপনাকে বেশ বেগ পেতে হবে। ম্যাকলারেন 650 S স্পাইডার, নজর কাড়া কনভার্টেবল গাড়িগুলোর প্রথম কাতারে রয়েছে ম্যাকলারেন 650 S স্পাইডার গাড়িটি। চলন্ত অবস্থায় মাত্র 17 সেকেন্ডে গাড়িটির ছাদ ওঠানো এবং নামানো যায়, কিন্তু সেক্ষেত্রে আপনাকে একটু নিয়মনীতি মেনে চলতে হবে। গাড়িটির গতি ঘন্টায় 19 মাইলের মধ্যে থাকলে চলন্ত অবস্থায় ছাদ ওঠানামা করানো সম্ভব। একবার ছাদ ওঠানো বা নামানো হয়ে গেলে মাত্র 3 সেকেন্ডে গাড়িটির ঘন্টায় 0 থেকে 100 মাইল পর্যন্ত গতি ওঠানো যায়। অসাধারণ সুন্দর এই গাড়িটির ঘন্টায় সর্বোচ্চ 204 মাইল বেগে ছুটতে পারে। ব্যাটমোবাইল, আপনি জেনে অবাক হবেন যে দ্য ডার্ক নাইট সিনেমায় প্রদর্শিত ব্যাটম্যানের গাড়িটি পৃথিবীতে সত্যি রয়েছে। দেখতে ভয়ানক এই গাড়িটির মূল্য $1 মিলিয়ন। 44 ইঞ্চি চাকা বিশিষ্ট ব্যাটমোবাইল গাড়িটিতে রয়েছে দানবীয় এক ইঞ্জিন, যা বিশ্বের অন্যান্য গাড়ির তুলনায় অনেক শক্তিশালী। তাছাড়া গাড়িটিতে লাগানো রয়েছে 5টি ক্যামেরা এবং পরিবর্তনযোগ্য জানালা। প্রযুক্তির এক অসাধারণ মেলবন্ধনে তৈরি গাড়িটি মানুষকে ভয় পাইয়ে দেওয়ার মতো একটি গাড়ি। থ্রাস্ট SSC, বিমানে ব্যবহৃত টারবাইন প্রযুক্তিতে তৈরি জেট ইঞ্জিন চালিত অদ্ভুত এক গাড়ি হচ্ছে থ্রাস্ট SSC। 1997 সালে পরীক্ষামূলকভাবে গাড়িটি চালানোর সময় গাড়িটির গতি ছিল 763 মাইলেরও কিছু বেশি, যা শব্দের গতির চেয়েও বেশি। থ্রাস্ট SSC বিশ্বের প্রথম গাড়ি যা শব্দের গতির চেয়েও দ্রুত বেগে ছুটতে পারে, ফলে এটি কোনোভাবেই রাস্তায় চালানোর উপযোগী গাড়ি নয়। সুপার ফেরারি, বিশ্বের অন্যতম সুন্দর এবং বিলাসী গাড়িগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ম্যানসোরি স্টালোন নামক ফেরারি মডেলের গাড়িটি। অসাধারণ সৌন্দর্য এবং ভয়ানক গতিবিশিষ্ট গাড়িটি উন্মোচন করা হয় জেনেভা মোটর প্রদর্শনীর 88তম বর্ষপূর্তিতে। প্রদর্শনীটিতে সবার নজর ছিল তখন ম্যানসোরি স্টালোনের দিকে। ফেরারি মডেলের গাড়িগুলোর মধ্যে ম্যানসোরি স্টালোন হচ্ছে সর্বোচ্চ গতিসম্পন্ন এবং বিলাসী এক গাড়ি। ভক্স ওয়াগন বিটল বাবল টপ, 1960 সালে নির্মিত অদ্ভুত ধরনের গাড়ি দ্য ভক্স ওয়াগন বিটল বাবল টপ। গাড়িটির জানালা দরজা বলতে রয়েছে গোল গম্বুজাকৃতির কাচের ঢাকনা, যা খুলে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। আমেরিকার ডেট্রয়েটের এক গাড়ি প্রদর্শনীতে গাড়িটি সর্বপ্রথম জনসম্মুখে আনা হয়, এবং গাড়িতে ব্যবহৃত অসাধারণ সব প্রযুক্তি দেখে সবাই রীতিমতো অবাক হয়ে যান। তবে চমৎকার এই গাড়িটি বৃষ্টির মধ্যে চালানো বেশ কষ্টকর। স্লিংশট গ্র্যান্ড টুরিং LE, মোবাইল এবং গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পোলারিসের স্লিংশট গ্র্যান্ড টুরিং LE হচ্ছে বিশ্বের অন্যতম উন্নত প্রযুক্তির গাড়ি। এটি অনেকটা ব্যাটমোবাইলের মতো ভয়ানক দেখতে, এবং গাড়িটিতে দারুণ সব প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, যা আপনাকে মুহূর্তের মধ্যে হতবাক করে দিতে পারে। প্রকৃতপক্ষে একটু ভিন্ন মাত্রা রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য এই গাড়িটির কোনো বিকল্প নেই। বক্স কার, রেড বুল কোম্পানি প্রতি বছর এক প্রকার গাড়ির প্রতিযোগিতার আয়োজন করে।
যেখানে গাড়িগুলো ভিন্ন রকম বক্স দিয়ে তৈরি করা হয়। গাড়িগুলোতে কোনো রকম ইঞ্জিন থাকে না এবং মাধ্যাকর্ষণ বলের প্রভাবে গাড়িগুলো আপনাআপনি চলে। সুইজারল্যান্ডের লাউসেনের পাহাড়ি ঢালে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন প্রকার বক্স দিয়ে গাড়ি বানিয়ে তাতে চাকা লাগিয়ে অনেকেই প্রতিযোগিতায় অংশ নেন। ফোর্ড এফ 350 সুপার ডিউটি XL। ফোর্ড কোম্পানি নির্মাণকৃত দানবীয় এই গাড়িটি তৈরি করা হয়েছে অনেকটা পুলিশের গাড়ির ধাঁচে। আমেরিকার লাস ভেগাসের এক প্রদর্শনীতে গাড়িটি উন্মোচন করা হয়। ফোর্ড এফ 350 সুপার XL শুধু একটি গাড়ি নয়, বরং সর্বোচ্চ নিরাপত্তা প্রদানকারী অসাধারণ এক যন্ত্র দানব। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আশা করছি। আর আপনি যদি এরকম মজাদার রহস্য এবং রোমাঞ্চকর ভিডিও পছন্দ করেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন। ধন্যবাদ।